ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ? 4। ফেব্রুয়ারি মাস কি মাস মনে আছে তো? সারা বিশ্বে 14 তারিখে কি হয়? স্বাধীনতার মাস। বিশ্ব স্বাধীনতা দিবস। জানেন না যুবক ভাইরা? জানেন স্বাধীনতা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। কি? বিশ্ব ভালোবাসা দিবস। দেখুন আমার উস্তাদ শেখ মুজাফফর বিন মহসিন একটা কথা বলে থাকেন যে যতদিন বেঁচে থাকবো এই দিবসকে বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব দেহায়া দিবস। দেখুন এই যে মুরব্বী সাহেব বসে আছেন, ইনাকে জিজ্ঞেস করুন আজ থেকে 10-20 বছর আগে ইনি বিশ্ব ভালোবাসা দিবস কথা শুনেছেন কিনা? কি মুরব্বীরা শুনেছেন? না। এখন যে মানুষের মধ্যে যে পরকীয়া, যে অবৈধ সম্পর্ক আজ থেকে 20 বছর আগে কম ছিল না বেশি ছিল? তাহলে ভালোবাসা দিবসের মাধ্যমে আরো অবৈধ অপসংস্কৃতি কুসংস্কার বেশি হচ্ছে না কম হচ্ছে? তাহলে এই ভালোবাসা, মুখে ভালোবাসা বলে লাভ নেই, অন্তরে ভালোবাসতে হবে। দেখুন আল্লাহ পবিত্র কোরআনের 3 নং সূরা আল ইমরানের 31 নং আয়াতে বলছেন, ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরাক্রমশালী। বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। এরপরে রাসূলকে, তারপরে মাতাপিতাকে, তারপরে মাতাপিতাকে। দেখুন বাংলাদেশে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 1990 সালে যাই যাই দিন পত্রিকার সম্পাদক শেখ শফিক রহমানের মাধ্যমে এই বাংলাদেশে ভালোবাসার দিবসের প্রচলন হয়েছে। এবার দেখুন আমরা ভালোবাসা দিবসের ইতিহাস জানি। 270 খ্রিস্টাব্দে এই সময় খ্রিস্টানদের একজন পাত্রী ছিল যার নাম হচ্ছে ভ্যালেন্টাইন, রোমেকের সম্রাট ছিল, দ্বিতীয় রাজা যার নাম হচ্ছে ক্লোডিয়াস। এই ব্যক্তির সময় এই ভ্যালেন্টাইন এই ব্যক্তি খ্রিস্টানদের পাদ্রী ছিল। তো ক্লোডিয়াস তার দেশে রোমকদের মধ্যে যখন যুদ্ধ হতো, তিনি দেখলো যে যারা বিবাহিত যুবক তারা স্ত্রীদের নিয়ে পাগল থাকে, তারা যুদ্ধের মাঠে অত সক্রিয় না, অত উদ্দীপনা নিয়ে যুদ্ধ করে না, কিন্তু যারা অবিবাহিত তারা খুবই উদ্দীপনা নিয়ে যুদ্ধ করে, জিহাদ করে। এবার তিনি আইন করলেন যে কোনো সৈন্য বিয়ে করতে পারবে না। তো এবার এই আদেশ অমান্য করে ভ্যালেন্টাইন কি করলো? তিনি সৈন্যদের বিয়ের ব্যবস্থা করলো। এবার এই রাজা ক্লোডিয়াস এই সেন্ট ভ্যালেন্টাইনকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে রাখলো। এই ব্যক্তি জেলের মধ্যে অনেক মানুষকে বিয়ের ব্যবস্থা করলো। শেষে জেলারের মেয়ে অসুস্থ ছিল, এ যেহেতু পাদ্রি ছিল তাকে বিভিন্ন ঝাড়ফুঁক করে সুস্থ করে ফেললো। এরপরে এর সাথে তার প্রেম হলো, 37-46 জন মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলো। এরপরে 14 ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইনকে সেদিন ফাঁসির আদেশ করা হয়েছিল, এই জন্য এই দিনটাকে ভালোবাসা দিবস উদযাপন করা হয়। আরো একটা ইতিহাস রয়েছে যে হিন্দুদের একটা দেবতা রয়েছে, সেই দেবতা এই দিন 14 ফেব্রুয়ারিতে 2টা সন্তানকে দুধপান করিয়েছিল। এই 2টা সন্তান পরবর্তীদের রোমকদের নেতৃত্ব দিয়েছিল। এই জন্য ভালোবাসাকে স্মরণ করে এই দিনে তারা ভালোবাসা দিবস পালন করে। তাহলে দিবস কাদের? মুসলিমদের? না, কাদের? খ্রিস্টানদের, বিজাতিদের। বিজাতীয় খ্রিস্টি কালচার কোনো মুসলিম কি কখনো গ্রহণ করতে পারে? গ্রহণ করা সম্ভব? কখনোই নয়। এই ভালোবাসা দিবস কোনো মুসলিম পালন করতে পারে না, এটা স্পষ্ট নাজায়েজ, স্পষ্ট হারাম। এই পাবনা জেলার সমস্ত যুবক ভাইদের উদার আহ্বান জানাচ্ছি, কেউ ভালোবাসা দিবসে যাবেন না। অভিভাবকদের বলছি, আপনার সন্তান আপনার মেয়েকে এই ভালোবাসা দিবস উদযাপন করতে এই দিবসে যেতে কখনোই দিবেন না, কারণ এই ভালোবাসা একটা নষ্টামি দিবস। এই দিবসে একটা হিসাব অনুযায়ী 2013 সালের হিসাব অনুযায়ী প্রায় 4,90,000 মেয়ে যেদিন এই দিনে গর্ভবতী হয়। বলুন নাউজবিল্লাহ। তাই ভালোবাসা দিবস অবশ্যই বর্জন করতে হবে। আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কার রয়েছে